আগামী একুশ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টমাসর কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের প্রথম ম্যাচ খেলবে বাইশ জানুয়ারি তবে এই ম্যাচে অনিশ্চিত লিটন দাসের অংশগ্রহণ বিষয়টি বিডি ক্রিকেট জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলীয় সূত্র নিউজিল্যান্ড সফর শেষ করে টেস্ট দলের ক্রিকেটাররা মাত্র দেশে ফিরেছেন অনেক আগেই বোর্ড থেকে দলগুলোর প্রতি নির্দেশনা ছিল জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্রাম চাইলে তা যেন মঞ্জুর করা হয় মিলার ফ্রান্সাইজি সূত্র জানিয়েছে বিশ্রামের কারণেই প্রথম ম্যাচে লিটনের না খেলার সম্ভাবনা রয়েছে যদিও দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন এখনই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাতে চাননি তিনি বলেন এখনও কোনো সিদ্ধান্ত হয়নি লিটনের সাথে আমার এখনও দেখা হয়নি কথা হোক তারপর সিদ্ধান্ত নেব সালাউদ্দিন অবশ্য টানা ক্রিকেটের মধ্যে থাকা ক্রিকেটারদের বিশ্রামের পক্ষে তিনি বলেন যারা বিসিএল এনসিএল এ খেলেছে তারা যথেষ্ট ম্যাচ খেলেছে তাদের বিশ্রামও জরুরি এই টুর্নামেন্টও এক মাসের এতগুলো ম্যাচ খেলার ক্ষেত্রে ইঞ্জুরির ব্যাপারটি মাথায় রাখতে হবে নিউজিল্যান্ড সফরে যারা ছিল বায়োবলে থাকতে থাকতে তাদের মানসিক স্বস্তি দরকার এ কারণে কিছু ছেলেদের বিশ্রাম দিয়েছি অনানুষ্ঠানিকভাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রস্তুতি শুরু করে দিলেও ক্রিকেটাররা তাই আগামী কিছুদিন ছুটি কাটাতে পারবেন জানান প্রধান কোচ সালাউদ্দিন তার ভাষায় স্থানীয় ক্রিকেটাররা দু একদিন ছুটি নিতে পারে আমিও চাই না তাদের জোর করে আনতে তাদেরও পরিবার আছে অনেক দিন ধরে তারা পরিবারের বাইরে পরিবারকে সময় দেওয়া উচিত পুরো টুর্নামেন্ট যেন ফ্রেশ থাকতে পারে এজন্য তাদের বিশ্রাম দেওয়া উচিত বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ স্টিভ রোডসকে দলের পরামর্শ করে এনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে রোডস কুমিল্লার পরামর্শকের দায়িত্ব পালন করবেন মূল প্রস্তুতি শুরু হবে আঠারো জানুয়ারি তার আগে সতেরো জানুয়ারি মিরপুরে দেখা গেল কুমিল্লার কোচ খেলোয়াড়দের ছিলেন রোডসও দীর্ঘদিন পর ফিরে প্রথম দেখাতে কুমিল্লার ক্রিকেটারদের নিয়ে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় তাকে এমনকি রোডস মুগ্ধ করেছেন কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেও রোডসের পরামর্শ ও দিক নির্দেশনায় কাজ করা সহজ হবে এমন বিশ্বাস থেকে সালাউদ্দিন বলেন ভালো কিছু পেলে দলের লাভ হলে তো খারাপ কিছু না উনি অনেক অভিজ্ঞ বাংলাদেশেরও প্রধান কোচ ছিলেন বাংলাদেশের অন্যতম সফল কোচ তার মাথা থেকে অনেক ভালো কিছু আসতে পারে আমাকে হয়তো অনেক ভালো তথ্য দেবেন আমি হয়তো ভালো কিছু শিখতে পারব সালাউদ্দিন বলেন সে খুব বিনয়ী ভালো মানুষ এসেই ছেলেদের কাছে নিজেদের নিজের ভূমিকা পরিষ্কার করেছে ভালো ভালো কিছু পরামর্শ দিয়েছে কিভাবে কি করতে হবে এসব নিয়ে সে দলের পরামর্শক হিসেবে আছে